আমি 1998 সালে গোপালদি থেকে টেটিয়ার মানুষ আমারে দাওয়াত দিছিল মাহফিলে। আমি মাহফিলে যাওয়ার পর এই রাস্তা দিয়ে যাইতে যাইতে টেটিয়া গ্রামে ঢুকছি, তখন আমি দেখলাম দোনো দিকে নদী, তখন বর্ষার সিজন আসছিল, পানির পানি, এই পানির মাঝে দিয়ে এই জায়গাটা ভাসা এবং এই গ্রাম পর্যন্ত আমি গেলাম। প্রায় 2 কিলোমিটার ভিতরে এনে কোনো ভাঙ্গাভাঙ্গি নেই, ওই সাইডেও নাই, সেইটাও না। আমি তখন গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলাম 1998 সালের কথা, 1998 আমি বললাম, ভাই আপনাদের এই গ্রামটা কি ভাঙ্গে না নদী, দোনো দিক ভাঙ্গা, 2 কিলোমিটার করে নাই, আপনাদের এই গ্রাম নদীর মাঝে রয়ে গেল কেমন? কোরআন শরীফ ওয়ালা কত দাম? উজানের কারিশা বুজুর নূরে চশমে ইব্রাহিম ইস হাক ও ইসমাইল আমিন ফসরাজ নজম উবাইদ ওয়া ওয়াহিদ শামসুদ্দিন ফসিয়া মঞ্জুর মকবু লে খুদায়ে দু জাহান রহম কুন বর ই বুজুর্গা নিজ বর আওলাদ শাম ফয়জ ইব্রাহিম শামসুল হক মুবারক আয় খুদা বর সরোবর বাগ মাদা এম তো ফাইলে মুস্তফা। এই কারিশা বুজুরের নাম ইব্রাহিম, আমগা এলাকার লোকেরা জানতো না, ওনারে শুধু কারিশাব হিসেবে জানতো। কারিশাব কোরআন শরীফ পড়িনা করে কয় না, অন্য কিতাব বলা করে, কোরআন শরীফ যারা পড়ে তাদেরকে কারিশাব বলে, মানুষে জানে কারিশাব, ওনার নাম কোরআন শরীফের নামে হয়ে গেছে। কেমন কোরআন শরীফ পড়ছেন উনি, কেমন কোরআন শরীফ পড়ছেন! অনেকে বলে কারিশাব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এটা আমি নিজে এর প্রমাণ আমি বনানি। একজন মাওলানা ছিলেন আমাদের শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র মাওলানা আজিজুর রহমান সাহেব, ওনারা বয়সে সমান ছিলেন। আমি বনানি বাসায় গেলাম ওনার, উনি দিনের বেলায় মশারির নিচে বসে থাকতেন, তা আমি ওনার এখানে গেছি, উনি আমার মশারির নিচে বসায়, বাইরে বসতে দেয় না সোফার মধ্যে, কনা আমার এখানে, আমি কি না কেমন দেখা যায়, হুজুর আমি বাইরে বসি। পরে কয় না 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 আসেন, আপনার বাড়ি উজানি, আমার কাছে আসেন। পরে আমি ওনারে জিগাইলাম, আপনি কি উজানি কোনো সময় গেছেন? কয় না, আমি কিন্তু উজানিরে আপনি মনে হয় একটু সম্মান করেন, সম্মান করি ছাত্র জমানা থেকে, সম্মান করি ছাত্র জমানা থেকে। পরে আমি বললাম আপনি কি কারণে করেন? কয় কোরআন শরীফের কারণে। আমি কি এরকম কি ঘটলো যেটার কারণে আপনি সম্মান করেন? উনি বললেন আমাদের মুন্সিগঞ্জে মুস্তফাগঞ্জ মাদ্রাসার পাশে একটা কারিশাব ছিল, উনি উজানির কারিশাব হুজুরের ছাত্র, আমি শুনছি উজানির কারিশাব হুজুর কোরআন শরীফ পড়তে লইলে পাখি যদি ওদিক দিয়া যাইতো সব পাখি এসে ওনার সামনে বসে পড়ত, ওনার কোরআন শরীফ পড়া শেষ পাখিরা আবার চলে যেত। আমি এই কথাটা জিজ্ঞাসা করার জন্য আমাদের গ্রামের ওই কারিশাব হুজুরের ছাত্র কারিশাব রে জিজ্ঞাসা করার জন্য মুস্তফাগঞ্জ মাদ্রাসার মসজিদের সামনে গেছি, যাইয়া দেখি ওই কারিশাব মুন্সিগঞ্জের কারিশাব উজানির কারিশাবের ছাত্র উনি কোরআন শরীফ পড়তে আছে। তা এখন কিভাবে জিগাই? আমি বসে রয়েছি ওনার পাশে, যে কোরআন শরীফ পড়া শেষ হইলে ওনারে জিজ্ঞাসা করব। আমি বৈশা থাকতে থাকতে দেখি একদল পাখি যাইতেছে এই মুন্সিগঞ্জের কারিশাবের সামনে, ওই এক ঝাঁক পাখি এসে বসে গেছে। আমি চুপ করে রইলাম এবং আমার চোখে পানি চলে আসলো, আমি নীরবে কাঁদতেছিলাম। ওনার কোরআন শরীফ শেষ, বন্ধ করছে, পাখি চলে গেছে। উনি জিজ্ঞাসা করলো আজিজুর রহমান কেন আসছো, তুমি কান্দো কেন, কোনো বিপদের খবর আছে নি? কয় হুজুর না, দিলটা অন্যদিকে চলে গেছে। কয় কি ব্যাপার? কয় হুজুর আসছিলাম যে জিনিস জিজ্ঞাসা করতে, ওই জিনিসের বাস্তবটা এখানে এসে পাইলাম। কয় কি? কয় শুনছি উজানির কারিশাব হুজুর কোরআন শরীফ পড়লে পাখিরা এসে সামনে বসে পড়তো, তারা কোরআন শরীফ শুনতো, আপনি তো ওনার ছাত্র, এটা সত্য না মিথ্যা, এটা জানার জন্য আপনার কাছে আসছি।
কয়তো কি হইলো এখন কি বুঝলা কয় হুজুরের কারি উজানির কারি ইব্রাহিম সাহেবের কথা কি জিজ্ঞাসা করমু আপনাকে আপনি যে পড়তেছিলেন ফাকির জাত তো আপনার সামনে এসে বসে পড়ছে দিল মেরা তসখীর কিয়া এক আরবি নে দিল মেরা তসখীর কিয়া এক আরবি নে মক্কি মদনি হাশমিও মুত্তালিবি নে আরে ভাই আমরা যাদের নাম বলি তারা দুই এক দেশের জয়ী না তারা বিশ্ব জয়ী না তারা দু জাহানের জয়ী তাদের যা নাম দু জাহানে থাকবে আল্লামা জুনায়েদ আল হাবিব আপনাদের এই মাঠে বহুবার উনি আসছেন মাদুকদিতে বহুবার আসছেন ওনার থেকে আমি নিজে শুনছি উনি যখন হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েন কামরাঙ্গীর চরে কামরাঙ্গীর চর থেকে হাফিজি হুজুর কেরানীগঞ্জে যাবেন খোলা নৌকা দিয়া এমন রৌদ্র নৌকার চাল নাই এই নৌকা দিয়া যাইব হাফিজি হুজুরের লগে খাদেম হিসাবে জুনায়েদ আল হাবিব সাহেব আরো দুইজন সবাই আগে উঠছে হাবিজি হুজুর উঠার আগে এক ওনারা লাভ দিয়ে নেমে গেছে নৌকাতে উঠতেই হুজুর আইসে রেখে হুজুর যাওয়ান লাগতো না যেই রই কয় কও কি ক হুজুর আমরা নেমে গেছি কারণ আয়ো 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 যাই গিয়া জোনায়েদ আল হাবিব বলেন হুজুরের কথার মধ্যে ওই মায়া ছিল এই রৌদ্রে আর রৌদ্র মনে হয় না লাভ দিয়া নৌকাতে উঠছি হুজুরও উঠছেন হুজুরে নৌকার মধ্যে বৈশা গুনগুন করতে আছে কি দেখলাম একটা মেঘের চাকা আইসা নৌকার উপরে ছায়া দিয়ে দিল আমরা কেরানীগঞ্জ যাইয়া নৌকা থেকে নামার পর ওই মেঘটা চলে গেল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজিকে বলছিলেন আল্লাহর হাবিব জীবনে তো কত কথাই বলেন আমলের জন্য আমার জীবনে আমলের একটা শেষ কথা বলেন না যে এটা তুমি আমল করবা এটা আমার সাথে তোমার জীবনের শেষ কথা আমাদের নবীজি বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিতিলাওয়াতিল কুরআন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন হে আমার সাহাবী আবু যর তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা তুমি সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করবা সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করবা জীবনের শেষ কথা হযরত আবু যর বললেন আল্লাহর হাবিব জীবনের শেষ কথা কোরআন শরীফ তেলাওয়াত তো কোরআন শরীফ তেলাওয়াত করলে কি লাভ হইব হযরত আবু যরের এই কথা শুনে আমাদের নবীজি বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা নূরুন লাকা ফিল আর হে আমার সাহাবী আবু যর তুমি যদি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো তোমার মধ্যে আল্লাহ পাক একটা নূর দিব যেই নূরের কারণে তামাম সৃষ্টি আল্লাহ পাকের তোমারে মহব্বত করব এই যে তোমারে মহব্বত করব প্রমাণ পাইছেন এই যে বৃষ্টি রোদরে কষ্ট হইব দেখা বৃষ্টি চলে আসে মেঘে ছায়া দেয় এটা পছন্দ করে না অপছন্দ করে দেখা পৃথিবীর কোন শিক্ষা আছে যে শিক্ষার কারণে আকাশের বৃষ্টি আইসা তারে ছায়া দেয় বলেন তো শুধু এটা না আমি আপনাদেরকে আপনাদের কাছের একটা ঘটনা বলি কালকে সকালে যাইয়া চাইয়েন আপনাদের এখান থেকে পুরাঞ্চল এরপরে গাজীপুরা গাজীপুরার পরে করৈতলা করৈতলার পরে বিষ্ণুন্দি বিষ্ণুন্দির পরে চৈতন্যকান্দা এই বরাবর এই গ্রামগুলা না কিন্তু বামের দিকে দেখবেন প্রায় দেড় দুই কিলোমিটার ভিতরে নদীর মধ্যে একটা গ্রাম আছে টেটিয়া গ্রাম এটা চিনেননি ফেরিঘাট হইল কই নদী রইল কই এই চৈতন্যকান্দা গ্রাম পর্যন্ত নদী বাংলো টেটিয়া গ্রাম ওই সাইডেও নদী এই সাইডেও নদী টেটিয়া গ্রাম নদীর মাঝে
এই বাজারের লগে মিল্লা এটা রয়ে গেল কেন? এটা কি আপনাদের কোনোদিন প্রশ্ন উঠছে যে টেটিয়া গ্রামের ওই সাইডেও ভাঙ্গা, কোনো বাড়িঘর নাই, এই সাইডেও নাই, সব নদী ভেঙে ফেলেছে, টেটিয়া গ্রাম ভাঙ্গে না, এটার লগে কি নদী বলে পারে না? আমি 1998 সালে গোপালদি থেকে টেটিয়ার মানুষ আমারে দাওয়াত দিছিল মাহফিলে। আমি মাহফিলে যাওয়ার পর এই রাস্তা দিয়ে যাইতে যাইতে টেটিয়া গ্রামে ঢুকছি, তখন আমি দেখলাম দোনো দিকে নদী, তখন বর্ষার সিজন আসছিল, পানির পানি, এই পানির মাঝে দিয়ে এই জায়গাটা ভাসা এবং এই গ্রাম পর্যন্ত আমি গেলাম। প্রায় 2 কিলোমিটার ভিতরে এনে কোনো ভাঙ্গাভাঙ্গি নাই, ওই সাইডেও নাই, সেইটাও না। আমি তখন গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলাম 1998 সালের কথা, 1998, আমি বললাম ভাই আপনাদের এই গ্রামটা কি ভাঙ্গে না নদী, দোনো দিক ভাঙ্গা, 2 কিলোমিটার পেরে নাই, আপনাদের এই গ্রাম নদীর মাঝে রয়ে গেল কেমন? আমারে হুট করে বললো, হুজুর এটা তো আমনে গবদান। আমি কি এটা বললেন কি আবার? পরে আমি ভাবছি আমার কাকার কোনো কথা টথা কইব মোবারক করিম সাহেব রহমতুল্লাহ, আমি কি আমার কাকা এই গ্রামে আসছিলেন? পরে কয় না, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নেই এই গ্রামে আসছিলেন, ওনার একজন ছাত্র ছিল এই টেটিয়া গ্রামে, উনি দাওয়াত দিছিল কারি সাহেব হুজুররে এই টেটিয়া গ্রামে, আসার পর এই টেটিয়া গ্রামের মানুষে টেটিয়া গ্রামের কারি সাহেবরে বলছে, উজানির হুজুর যেহেতু আইসি কারি সাহেব, ওনারে বলেন না আমগো গ্রামদার জন্য একটু দোয়া করতো নদী যেন না ভাঙ্গে। কারি সাহেব হুজুর রে, ওই কারি সাহেব হুজুরের ছাত্র বলল যে হুজুর আমগো গ্রামের দা নদী ভাঙ্গে আশেপাশে সব জায়গা, আমগো গ্রামের মানুষের দাবি হইলো আপনি যেহেতু আসছেন একটু দোয়া করতেন, আল্লাহ যেন আমগো গ্রামদারে হেফাজত করে। কারি সাহেব বলে ওনার ছাত্রে বললো, এরে নুনু আল্লাহ তো আমার কথা শুনে না, আল্লাহ রে কেমনে বলি কি বলি ক, তোরাও আবার এরকম করস, এটা কই বলে মরজুম হালাতে মাটির মধ্যে এরকম ভাবে এক লাত্তি মারছে, লাত্তি মেরে এক মুঠ মাড়ি লইয়া ওই কারি সাহেবের হাতে দিছে টেট্টা গ্রামে। উজানির কারি ব্রেঞ্চার, এই যে বালু লোক নিয়া গ্রামে চারিদিক দিয়ে সিঁড়ে দে আর ক বলে, ও ইব্রাহিমের খোদা, ইব্রাহিমে কইছে এই গ্রামটা কদ্দুর হেফাজত করতে। ওই গ্রামের মানুষ বলল, কারি সাহেব হুজুর আমাদের গ্রামের মুরব্বীদের কাছে আমগো গ্রামের কারি সাহেবে বালু দিল যে তোমরা গ্রামের চারিদিক দিয়ে এটা ছিঁড়ে দেওয়ার এই কথা কও, গ্রামের মানুষ করছে কি বুদ্ধি করিয়া, উজানির কারি সাহেব যেহেতু দিছে এটা কাম হইব, হেরা নৌকা দিয়া যাইয়া গ্রামের চারিদিক দিয়ে ছিঁড়ে না, আরো 20-25 হাত দূরে যাইয়া সিধা চারিদিক দিয়ে। টেটিয়ার মানুষ বলে ওই বালু সিজানের পরে আজ পর্যন্ত এত তুফান আছে, এত পানি আছে, টেটিয়া গ্রামে কোনোদিন নদীর কোনো ঢেউ লাগে না। একা একাশ কোণে মুজকো জাগায়া, জাগা করছো মুসিবত মে গিরায়া, নূরে চশমে ইব্রাহিম ইস হাকো ইসমাইল আমিন, ফসরাজ নজমু উবাইদু ওয়া ওয়াহিদু শামসুদ্দিন, ফজিয়া মনজুর মকবু লে খুদায়ে দু জাহা, রহম কুন বর ই বুজুরগা নিজ বর ঔলাদ শা, ফয়জ ইব্রাহিম শামসুল হক মুবারক আয় খুদা, বর সরোবর বাগ মাদা এম তো ফাইলে মুস্তফা। আমার ভাইরা কোরআন শরীফ যারা পড়ে তারা 2-1 দেশ জয়ী না, 111 দেশ জয়ী এটা দেখতে দেখা গেছে, কিন্তু যদি এই সিস্টেম সে ধরে রাখে এই সালে আহমদ তাকরিম কে আল্লাহ পাক দোনো জাহানের মধ্যে জয়ী বানিয়ে দিব। কোরআন শরীফে এমন এক জিনিস।